আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দ্রুত বিদায় করতে হবে বললেন ডক্টর কামাল হোসেন এদিকে রিজবি নেতৃত্বে ঢাকা বিএনপির কালো পতাকা মিছিল আরো থাকছে পরিমনের জামিন শুনানি এগুলো এরপরেই থাকছে হেফাজতের নতুন আমির হলেন মহিবুল্লাহ বাবুনগরী নগরী সর্বশেষ জানিয়ে দেব দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ছাব্বিশ হাজার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণফোরামের সভাপতি ডাক্তার কামাল হোসেন বলেছেন এই সরকার যথেষ্ট করেছে দলীয় অনেক করেছে এবার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে দ্রুত বিদায় করতে হবে প্রেস ক্লাবে গণফোরামের আঠাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার কামাল হোসেন বলেন আমরা আঠাশ বছর ধৈর্য ধরেছি প্রত্যেকবার আন্দোলন করে দেশকে মুক্ত করেছে কিন্তু এরপর স্বৈরাচার সরকার অত্যাচার করে রাষ্ট্র পরিচালনা করছে এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুধু ক্ষমতাকে পুনরুদ্ধারই করব না ক্ষমতা ধরে রাখব যাতে তারা আমাদের আর সহজে বঞ্চিত করতে না পারে মূল কাজ হলো মানুষের মাঝে যে ঐক্য আছে তা কার্যকরভাবে সংগঠিত করা এখন সময় স্বৈরা সরকারের হাত থেকে জনগণের ক্ষমতার সরকার গঠন করা জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়া এটা শুরু করা দরকার অনেক সময় চলে গেছে এখন দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে আমরা জ্বালাউপুরাও আন্দোলন চাই না উল্লেখ করে তিনি বলেন সবার বাড়িতে বাড়িতে গিয়ে মাঠে মাঠে গিয়ে আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করব ঐক্যর আন্দোলন চাই এরপর দেশকে দুর্নীতি চুরি চামারি থেকে মুক্ত করব ডাক্তার কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণফোরামের নেতা মোকাব্বির খান আওম শফি উল্লাহ মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য দেন সূত্র বিডি প্রতিদিন ড্রেম্পির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুচ্ছা হটানো ও তার মাজার নিয়ে কটুক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। প্রায় ছয় মাস পর রাজপথে প্রকাশ্য মিছিলের নেতৃত্ব দিলেন রিজভি দীর্ঘ চার মাস অসুস্থ থাকার পর তিনি সুস্থ হয়ে এখনো বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলাফেরা করছেন রোববার দুপুর বারোটার দিকে রাজধানীর রোকিয়া সরণি এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতা সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি মূল সড়ক হয়ে সামনের দিকে কিছু দূর এগিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে উপস্থিত আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক তারিকুল আলম টেনজিৎ চোদ্দনং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ সূত্র যুগান্তর হাইকোর্টের রুলের পর অবশেষে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমনির জামিন শুনানি এগিয়েছে আগামী মঙ্গলবার তার জামিন শুনানি হবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তথ্যটি জানা গেছে সংশ্লিষ্ট আদালত সূত্রে এর আগে পরিমনির জামিন আবেদনের শুনানি ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরিমনি এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের ওই আদেশ কেন বাতিল করা হবে না জানতে উচ্চ আদালতের রুল জারি করেন গত বৃহস্পতিবার পরিমনির জামিন আবেদনের শুনানি দুই একই সঙ্গে দিনের করার নির্দেশ কেন হবে না পহেলা সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়ে সেদিন শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন সর্বশেষ গত আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে পরিমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান সেই আবেদনের শুনানির জন্য আগামী তেরোই সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত এরপর হাইকোর্টের দ্বারস্থ হন পরিমনি প্রসঙ্গত গত চারই আগস্ট বনানীর বাসা থেকে পরিমনিকে গ্রেপ্তার করে র্যাব তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় মামলায় অভিযোগ করা হয় চারই আগস্ট বাদী সহ র্যাব একের সদস্যরা গুলশান এক গোলচত্বরে অবস্থান করছিলেন বিকাল চারটা পাঁচ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বনানীর একটি বাসায় পরিমণি তার সহযোগী আশরাফুল ইসলামের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে মজুদ করে রেখেছেন তারা বাসায় অবস্থান করছেন পরে বাসার পঞ্চম তলায় অভিযান চালানো হয় পরিমণের বাসা থেকে নারী র্যাব সহায়তায় তাকে আটক করা হয় বাসার একটি কক্ষে কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ ও জব্দ করা হয় মামলার অভিযোগে বলা হয় পরিমণের বাসা থেকে একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয় আরো জব্দ করা হয় এক ব্লট ভয়ঙ্কর এলএসডি মাদক পরিমণির বাসা থেকে জব্দ বিদেশি মদ সহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে প্রায় দুই লক্ষ সাত হাজার টাকা চৌঠা আগস্ট বিকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন পরিমণি এ সময় র্যাবের পক্ষ থেকে পরিমণিকে তার বাসায় অভিযানের কথা জানানো হয় কিন্তু তিনি লাইভে এসে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো শুরু করেন লাইভে পরিমণি বলেন আমি ঘুমাইতেছিলাম বাসার নিচে মেইন গেটে সব ভাঙচুর করে তারা উপরে চলে আস আসছে এখন বাসার গেট ভাঙচুরের চেষ্টা করছে বারবার কলিং বেল বাজাচ্ছে পুলিশ সহ কেউ শুনছে না আমি সবাইকে ফোন করলাম কেউ আসছে না মরে গেলে আসবেন ভাই তিনি আরো বলেন আমার মনে হচ্ছে এরা ডাকাত এক এক জনের এক এক রকম চেহারা এরা যদি ডাকাত হয় কি করবেন আমি এটার ভয় করছিলাম আমি আজ লাইভ কাটবো না সূত্র যোগান্তর আল্লামা জুনায়েদ বাবুনগরের মৃত্যুতে শূন্য হওয়া পদে পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। Robbar রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসা সংগঠনটির সর্বোচ্চ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা মহাসচিব জুনায়েদ বাবুনগরীর অনুসারীদের নিয়ন্ত্রণে থাকছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ। মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিতে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনটির কেন্দ্রীয় ও কমিটির নেতারা করেন নতুন আমির নির্ধারণের খাস অংশগ্রহণ পাশাপাশি আল্লামা জোনায়েদ বাবু নগরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর কোন স্মরণ সভা করেনি হেফাজত তাছাড়া কাদিয়ানিদের তৎপরতায় বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা কওমি মাদ্রাসা খোলার বিষয়ে আলোচনার পাশাপাশি ঢাকায় একটি মোহতামিম সম্মেলনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র জানিয়েছে জুনায়দ বাবুনগরের মৃত্যুর দিন রাতে সংগঠনটির বর্তমান মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মজলিশে সুরার সদস্যদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরের নাম আমির ভারপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেন গতকাল শনিবার মহিবুল্লাহ বাবুনগরের ঢাকায় ক্ষমতায় পৌঁছানোর পর বর্তমান মহাসচিব নুরুল ইসলাম জিহাদির সঙ্গে বৈঠক হয় সেখানে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় এরপর সিদ্ধান্ত হয় আজকে প্রথমে খাস কমিটিতে তার ভারমুক্ত হওয়ার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হবে এরপর জোহরের পর কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে ভারমুক্ত হন মহিবুল্লাহ বাবুনগরী আল্লামা শফি গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পর হাট হাজারি মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয় ওই কমিটিতে আমির নির্বাচিত হন জুনায়েত বাবু আর মহাসচিব হন নুর হোসাইন কাশেমি এরপর আমির ও মহাসচিবের বলয়ের লোকজন একচেটিয়া কমিটিতে জায়গা পান এতে আল্লামা শফির ছেলে হানাস মাদানী সহ হেফাজতের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে থাকা অধিকাংশকে বাদ দেওয়া হয় এ কারণে হেফাজতের একাংশের নেতাকর্মীরা ওই কমিটিকে ফটিকছড়ি সমিতি বলে আখ্যায়িত করেন পরবর্তীতে সফিপন্থীরা বিকল্প কমিটি করবেন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তাদের কমিটি আলোর মুখ দেখেনি সূত্র যুগান্তর দেশে দিন দিন করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে দুই মাস পর দ্বিতীয় দিনের মতো দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা একশো জনের নিচে নামল। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে উননব্বই জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার পনেরো জনে গতকাল শনিবার ২৮ আগস্ট করোনায় মৃত্যু একশোর নিচে নামে ওই দিন মারা যান আশি জন রবিবার উনত্রিশ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যেখানে বলা হয় গত চব্বিশ ঘন্টায় সাতাইশ হাজার নয়শো জনের নমুনা পরীক্ষা করা হলে তিন হাজার জনের শরীরে করোনা শনাক্ত হয় শনাক্তের হার চোদ্দ দশমিক চোদ্দ শতাংশ এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ লাখ তিরানব্বই হাজার পাঁচশো জনে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ছয় হাজার জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা চোদ্দ লাখ পনেরো হাজার 97 জন। এদিকে বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া 89 জনের মধ্যে 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন, থেকে 90 বছরের মধ্যে 7 জন, থেকে 80 বছরের মধ্যে 18 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 24 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 16 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 15 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন ও 21 থেকে 30 বছরের মধ্যে 3 জন রয়েছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 41 জন পুরুষ ও 48 জন মহিলা যাদের মধ্যে ভাষায় 2 জন বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। একই বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ সাতাশ জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রামে একুশ রাজশাহীতে সাত খুলনায় নয় বরিশালে আট সিলেটে দশ রংপুরে পাঁচ ও ময়মনসিংহে দুই জন মারা গেছেন সূত্র ইত্তেফাক